দেশে সীমান্ত অঞ্চলে বাড়ছে করোনার ঝুঁকি। স্থলবন্দরগুলোয় ভারত থেকে আসা ট্রাক চালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষা ঠিকমতো করা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে সংক্রমণ রোধে চাঁপাইনবাবগঞ্জে বিশেষ লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন আসছেন ভারতে আটকে পড়া বাংলাদেশিরা। গেল 26 এপ্রিল থেকে এসেছেন 4000-এর বেশি যাত্রী। তবে পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাক চালক ও হেলপাররা স্বাস্থ্যবিধি না মানায় শ্রমিকসহ গোটা বন্দর এলাকার মানুষ রয়েছেন ঝুঁকির মধ্যে। স্থানীয়রা বলছেন ট্রাক ড্রাইভাররা মাস্ক ও পিপিই পরে আসলেও বর্ডার পার হওয়ার পরে সেগুলো খুলে ফেলছেন। স্থানীয়দের সঙ্গে অবাধে মিলে যাচ্ছেন তারা। বন্দর কর্তৃপক্ষ বলছে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা মেনে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশে ঢোকার সাথে সাথে ওরা এই পিপিগুলো খুলে ফেলছে, যাতে করে আমাদের স্বাস্থ্য সুরক্ষায় হুমকির সম্মুখীন হচ্ছে আমরা। খালাসি আসছে, তারা কোনো স্বাস্থ্যবিধি মানছে না। বেনাপোল স্থলবন্দর দিয়ে শ্রমিকরা যাতে স্বাস্থ্য সুরক্ষা রেখে কাজকর্ম করতে পারে সে বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। করোনা সংক্রমণ রোধে চাঁপাইনবাবগঞ্জে বিশেষ লকডাউন 7 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। দুপুরে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এ তথ্য জানান। আর সিভিল সার্জন জানিয়েছেন করোনা পরিস্থিতি উন্নতির দিকে। এদিকে লকডাউনে প্রায় শূন্য শহরের পথ, মোড়ে মোড়ে রয়েছে পুলিশের সতর্ক অবস্থান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত আরও 4 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 3 জনই চাঁপাইনবাবগঞ্জের। হিলিতে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। গেল 24 ঘন্টায় হিলিতে নতুন করে 5 জন সহ মোট আক্রান্তের সংখ্যা 102 জন। মাসুম আলিসা, 21 টেলিভিশন।